হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে, আমি এখন দেখাবো 3D Max সফটওয়্যারটি ইউজ করে কিভাবে একটি টুথপেস্টের কাভার তৈরি করা যায়। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো, এখন আমি লেফট ভিপরটি সিলেক্ট করে জিওমেট্রি অপশনের সিলিন্ডারটি ক্লিক করলাম। এখানে আমি একটি সিলিন্ডার তৈরি করব। এটা আমি ইনক্রিজ করলাম। এই সিলিন্ডার থেকে আমি টুথপেস্টের কাভারটি তৈরি করব। এর রেডিয়াস আমি 1 ইঞ্চি করে দিলাম, এবং এর হাইট বলতে এর লেন্থ আমি করব হচ্ছে 12 ইঞ্চি। এখন আমি এস্কেপ ক্লিক করে বের হয়ে আসি। ফ্রন্ট ভিউপোর্টটি চুজ করলাম এবং এটা সিলেক্ট করে আমি এটা জুম করে নিলাম। এখন আমি মডিফাই লিস্টে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করে মডিফাই থেকে মডিফাই লিস্টে টার্গেটটা সিলেক্ট করে নিতে হবে। মডিফাই লিস্টে এখন আমি মডিফাই লিস্টে ঢুকে FFD বক্স নামে একটি অপশন পাবো, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে এখান সেট নাম্বার অফ পয়েন্ট এখানে ক্লিক করলাম। এটা আমি লেন্থ টু, উইড টু এবং হাইট আমি 10 করে দিলাম। এটা আমি কেন করলাম আমি অল ভি পটে গিয়ে আমি বোঝাচ্ছি আপনাদের। এটা আমার টু করার অর্থ হচ্ছে এর দুই পাশে দুইটা করে বিন্দু হয়েছে, তো এই জন্য আমি টু করে দিলাম এবং 10 করে দিলাম, এজন্য যে এটা 10টি রেখা বিশিষ্ট একটি দাগ হয়েছে যেখানে দেখা যাচ্ছে। আবার পুনরায় টপ ভি পটে ফ্রন্ট ভি পটে গিয়ে এখন এটা সিলেক্ট করব এবং মুভে ক্লিক করলাম। ক্লিক করে এখানে FFD বক্স, এখানে আমি এই প্লাস চিহ্ন এখানে ক্লিক করলাম। কন্ট্রোল পয়েন্ট এখানে আমি লেফট বাটন ক্লিক করে এটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করছি এই জন্য যে যাতে দুই পাশে দুইটি একসাথে সিলেক্ট হয় বোথ সাইডে। এটা আমি নিচে নামতে থাকলাম, এটা আমি ভিজুয়ালাইজেশন করে দেখছি নিজের ইচ্ছে মতো, এটা আন্দাজ মতো এটা আমি করছি। এটা আমি অনুরূপভাবে আমি মাঝেরটা এটা নিচে নামিয়ে দেবো, এটা আমি উপরে উঠিয়ে দেবো। এখন এটা নিচে নামাই দিলাম, এটা উপরে উঠাই দেবো। এটা টুথপেস্টের পিছনের অংশ হলো। এখন আমি অল ভি পটে যাব, এটা সিলেক্টেড অবস্থায় আমি জুম করে নিলাম। এখন আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল টু এখানে গিয়ে এডিটেবল পলি এই অংশটিতে লেফট বাটন ক্লিক করলাম। এখন এখানে পলিগন চলে এসেছে, এই পলিগনে ক্লিক করে আমি এই সামনের অংশটিতে ছেড়ে দিলাম। এখন আমি এক্সট্রুডে যাব। এক্সট্রুডে আমার মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এটা এক্সট্রুড হলো, বাট আমি এক্সট্রুড ছোট বানাতে চাই। এটুকু থাক। এখন আমি একে প্লাস ক্লিক করে টিক চিহ্ন ক্লিক করে বের হয়ে আসলাম। বেভেলে ক্লিক করলাম, বাট এটা এটা এমনই থাক। এটা আমি টিক চিহ্ন ক্লিক করে বের হয়ে আসলাম। এখন পুনরায় আমি এক্সট্রুড ক্লিক করব এবং এটা বাড়াতে থাকবো নিজের পছন্দ মতো। এটা আমি টিক চিহ্ন ক্লিক করে বের হয়ে আসলাম। এখন টুথপেস্টের কাভার হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি
এবং মুখের অংশটি কমপ্লিট হয়েছে, কিন্তু এতে কোনো কালার হয়নি। এখন আমি কালার কিভাবে করতে হয় দেখাচ্ছি। আমি এখান থেকে কালারে ক্লিক করলাম, এখান থেকে আনুমানিক যে কোনো একটি কালার ক্লিক করে আমি বের হয়ে আসলাম, এটা এই কালার হলো। এখন অল ভিউপোর্টে আমি যাব, এখানে পলিগন ক্লিক করে এটা সামান্য জুম করে নি। আমি এই মুখের অংশ ব্যতীত রেখে বাকি অংশগুলো আমি পলিগন করে দিই, পলিগনটা সিলেক্ট হয়নি সরি। এখন মুখের অংশ বাকি থাকবে, বাদ বাকি অংশগুলো আমি পেস্টের কালার করে দেব। এজন্য আমি কিবোর্ডে এম প্রেস করলাম অথবা এখানে ম্যাটেরিয়ালে ক্লিক করলে হয়ে যেত। এখান থেকে যে কোনো একটি স্লট, আমি এই স্লটটি নির্বাচিত অবস্থায় আছে, স্লটটি নির্বাচন করে এখানে নান বাটনে ক্লিক করলাম। এটা আসতে কিছুটা টাইম নিচ্ছে, এটা চলে এসেছে। এখান থেকে আমি বিট ম্যাপে ক্লিক করলাম, এখান থেকে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে আমি এই কালারটি ডাউনলোড করে রেখে দিয়েছি, এই কালারটি এখানে আমি ক্লিক করলাম। এখন এটার কালার সেম সিমিলার হয়ে গেল, আমি এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই। এটা কালার হয়েছে অবশ্যই, যেটা অফ করে দিলে এটা এখন দেখা যাচ্ছে, এটা না দেখা গেলে এখানে ক্লিক করলে হয়ে যেত। এভাবে কালার চেঞ্জ করলাম, আমি এখান থেকে বের হয়ে আসি। এখন আমি প্রসপেক্টিভ ভিউপোর্টটি চুজ করে এটা আমি জুম করে নিলাম, এটা ইচ্ছে করলে এডিট করা যায়। এখানে পুনরায় যদি ম্যাটেরিয়ালে গিয়ে এখানে টাইলিং বৃদ্ধি করে দিলে এটা টাইলিং বেড়ে যাবে, আবার এখানে অফসেট বৃদ্ধি করে দিলে অফসেটের সংখ্যা বাড়বে। এভাবে এটা এডিট করা যায়। এখন আমি এটা র্যান্ডাম দিয়ে এটা দেখতে চাই কেমন হয়েছে। তার আগে কিছুটা জুম করে নি, এই রেন্ডার এখানে ক্লিক করলাম, এই যেটা শো করেছে এটা রেন্ডার দিয়ে এমন দেখাচ্ছে। এখান থেকে কালার চেঞ্জ করা যায়, এই যে এখান থেকে বিভিন্ন কালার চেঞ্জ করা যাচ্ছে, অরিজিনাল কালার। এটা আমি বের হয়ে আসি এখান থেকে। ঠিক আছে বন্ধুরা, ওকে, থ্যাংক ইউ।